ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরিবর্তিত পরিস্থিতিতে অনেক ঠিকাদারি গা ঢাকা দেয়ায় ঢাকার দুই সেটের অসমাপ্ত কাজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। উন্নয়ন কাজ বন্ধ রয়েছে অনেক এলাকায়। দক্ষিণ সেটের 14টি ঠিকাদারি প্রতিষ্ঠান 5 আগস্টের পর কাজে ফেরেনি। বিশেষজ্ঞরা বলছেন, ঠিকাদার বাছায়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাব এমন পরিস্থিতি সৃষ্টি করেছে। নাজিবুর রহমানের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রনি রায়হান। এটি রাজধানীর মুগদা হাসপাতাল লাগোয়া একটি সড়কের চিত্র। একপাশে শিক্ষা প্রতিষ্ঠান, অন্য পাশে সরকারি হাসপাতাল। তবুও খানাখন্দে ভরা গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের উদ্যোগ নেই স্থানীয় জনপ্রতিনিধি কিংবা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কিংবা মুষলধারে বৃষ্টি, মুগদা হাসপাতাল সংলগ্ন এই সড়ক ধরে চলা হাজারো মানুষের ভোগান্তিটা নিত্যদিনের সঙ্গী। দীর্ঘ সময় ধরে চলা নানা প্রকল্প হাতে নিলেও তা বাস্তবায়ন করতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কবে নাগাদ এই সমস্যা সমাধান হবে তাও জানেন না কেউ। গাড়ি আটকে যায়, উল্টে যায়, বাচ্চা সহ পড়ে যায় ভাই। এই রাস্তা ভালো করার লোকে নাই, পানি জমা থাকলে কোনো দেখার কোনো ইয়া নাই। গাইনি পেশেন্টগুলো এখানে এই এই পর্যন্ত আসতে গেলে পরে মানে তারা অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে আর কি। মুগদা মান্ডা সড়কটির বেহাল দশা কাটাতে 60 ফিট রাস্তা নির্মাণের পরিকল্পনা ছিল দক্ষিণ সিটি কর্পোরেশনের। ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রায়াঙ্গেল কর্পোরেট সরকার পরিবর্তনের পর আর কাজে ফেরেনি। এ রাস্তার কিছু অংশ দখলমুক্ত করা হলেও পুনরায় সেখানে বাড়ি দোকানপাট বানাতে ব্যস্ত দখলবাজরা। রাজধানীর কলাবাগানের এই সড়কটির চিত্র একই। সড়কটির বেশিরভাগ অংশ খনন করে আর কাজ সম্পূর্ণ করেনি পল্টন দাস নামের এক ঠিকাদার। ফোনে যোগাযোগ করা হলেও গা ঢাকা দেয়া এই সকল ঠিকাদারদের পাওয়া যায়নি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এমন ঘটনা আছে 14টি। এমন পরিস্থিতি দ্রুত সমাধানের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। নিয়মতান্ত্রিকভাবে আমরা আগাচ্ছি, যদি সে তাকে না পাওয়া যায় কিংবা সে কাজ করতে অনীহা প্রকাশ করে তাহলে সেখানে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বিশেষভাবে কিছু তাকে নোটিশ দেওয়া, শোকজ করা কিংবা এগুলাতে সে যখন ব্যর্থ হবে তখন আমরা সেগুলো ক্লোজ করে নতুনভাবে দরপত্র আহ্বান করে আমরা আমাদের কাজ। সুতরাং যত দ্রুত সম্ভব কার্যক্রমগুলো করা যাক। নগর বিশ্লেষকরা বলছেন, ঠিকাদার নিয়োগে সাবেক মেয়রদের একচ্ছত্র আধিপত্য এমন পরিস্থিতির সৃষ্টি করেছে। আমাদের নগরের বিভিন্ন উন্নয়ন কাজের জন্য ঠিকাদার যখন নিয়োগ করা হয় অধিকাংশ সময় কিন্তু একটা রাজনৈতিক একটা ইনফ্লুয়েন্স থাকে এবং দেখা যায় যে যারা মেয়ররা থাকেন তাদের পরিচিত বা রাজনৈতিক প্রভাব বলে মানুষই বারবার কাজ পায়, তাদের কাজের মান নিয়েও আগে প্রশ্ন ছিল এবং সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যে দীর্ঘদিন ধরে কাজ পড়ে থাকে। অথচ আমরা বারবার বলেছি যারা কাজ ঠিকমতো ডেলিভার করতে পারেন না, রাজনৈতিক পরিচয়ের সূত্র ধরেই যেন কাজ না দেওয়া হয়। ঠিকাদার প্রতিষ্ঠানের পাশাপাশি জনভোগান্তি বাড়ানোর দায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেরও রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এখন আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবো। কি কি রান্না করছো? আসো দেখো। খুবই ভালো রান্না করছো। আমি তো মাঝে মাঝে চিন্তা করি আমি রান্না কেন করি, তোমারই করা উচিত। হার্ডওয়ার্ক করুন লাগবো। আমি এই চাকরি করবো না, ছেড়ে দিচ্ছি। আমি প্রেগনেন্ট। একজনের উপার্জন দিয়ে কি ঢাকার শহরে একটা ফ্যামিলি চলে? মাহির, তুমি এখানে? পরিচয় করে দিই, উনি আমার বস। অনেক ভালো করে ছিল। ওর পেটে যে বাচ্চা বড় হচ্ছে ও তোমার না। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে খুন করো।